আমরা মনে করি ব্যবসা শুরু করার জন্য পর্যাপ্ত পরিমাণে টাকা প্রয়োজন হয় এবং বেশি টাকা ইনভেস্ট করতে হয়। কিভাবে নিজের জন্য আপনি একটি ব্যবসা শুরু করবেন? ব্যবসা শুরু করার প্রথমে আপনার একটি সঠিক প্রকল্প নির্বাচন করতে হবে। সঠিক প্রকল্প নির্বাচনের পর ব্যবসা শুরু করার জন্য কিছু করণীয় কাজ রয়েছে। যেমন সঠিক প্রকল্প হিসাবে আপনি একটি ডিপার্টমেন্টাল স্টোরকে নির্বাচন করলেন। ডিপার্টমেন্টাল স্টোরটি ব্যবসা হিসাবে চালু করার আগে যেমন কোন স্থানে আপনি ডিপার্টমেন্টাল স্টোর কি চালু করবেন সেই স্থান নির্বাচন করতে হবে। তারপর ব্যবস্থাপনার ধারণ কেমন হবে, আপনার কর্মচারীর সংখ্যা কত হবে এবং লাভ ক্ষতি কত হবে এই সম্পর্কে আপনার আগে থেকে ধারণা থাকতে হবে। ব্যবসা শুরু করার আগে আপনাকে সঠিক প্রকল্প নির্বাচন করতে হবে, অর্থাৎ ব্যবসায়ের প্রকৃতি, কত পণ্য দ্রব্যে উৎপাদিত হবে সেই সম্পর্কে আপনার লক্ষ্য রাখতে হবে। কিভাবে ব্যবসা বাজারজাত করতে পারবেন, কিভাবে আপনার ব্যবসাকে লাভ ক্ষতি নির্ধারণ করে করতে পারেন সে সম্পর্কে আপনার আগে থেকে ধারণা থাকতে হবে। লাভ ক্ষতি কেমন হবে এগুলা ব্যবসা শুরুতে আপনাকে নির্ধারণ করে নিতে হবে। তো এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন স্টার্ট কর। আপনি কয়েকভাবে ব্যবসা শুরু করতে পারেন, কিন্তু আমি এই ভিডিওতে বেসিক্যালি দুটি ব্যবসা নির্ধারণ করেছি। একটা হলো পার্টনারশিপ ব্যবসা আর একটা হলো এক মালিকানা ব্যবসা। তো নাম্বার টু, পার্টনারশিপ ব্যবসা। সাধারণ অর্থে দুই বা ততোধিক ব্যক্তি দেশের প্রচলিত আইন মেনে স্বেচ্ছায় কাজ করার মাধ্যমে মুনাফা অর্জন করাকে অংশীদার ব্যবসা বলা। ধরুন আপনি আর আমি দুজনেই একটি খামার করলাম। এই খামার থেকে মাছ বিক্রি করার পর যে অর্থ উপার্জন হবে এটা আমরা সমান সমান করে ভাগ করে নিলাম, এটা হলো অংশীদার ব্যবসা। তাহলে এই ব্যবসাটাও আপনি করতে পারেন, অংশীদার অর্থাৎ পার্টনারশিপ ব্যবসা করতে পারেন। এখন আসে যে এক মালিকানা ব্যবসা। নাম্বার ওয়ান, এক মালিকানা ব্যবসা। একজন মাত্র ব্যক্তি দ্বারা প্রচলিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসা বলা হয়। ধরুন আপনার একটি দোকান রয়েছে, সে দোকানের নানা খরচ আপনি যোগান দেন এবং লাভ ক্ষতি শুধুমাত্র আপনিই সামলান। মানে সব কিছু আপনি পরিচালনা করেন, আপনি সম্পাদনা করেন, সব আপনার ভিতরেই থাকে। তাহলে এটাকে বলা হয় এক মালিকানা ব্যবসা। আপনি পার্টনারশিপ ব্যবসা করতে পারেন, এক মালিকানা ব্যবসা করতে পারেন, এটা আপনার উপর নির্ভরশীল। আরও অনেক ধরনের ব্যবসা আছে, কিন্তু ব্যবসা শুরুতে আপনার প্রকল্প নির্ধারণ করতে হবে। প্রকল্প ছাড়া ব্যবসার সফলতা আসবে না, আর আসলেও সেটা খুবই কম। আবারও দেখা হবে এর পরের ভিডিওতে। সেই সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে রাখুন নতুন ভিডিওর আপডেট পেতে। ধন্যবাদ। তো লেটস গো। আবার তুই কিনলে এলাম। হ্যাঁ 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 হ্যাঁ